একটি শিয়াল এবং একটি সারস। একসময় শিয়াল এবং সারস খুব ভালো বন্ধু ছিল। তাই শিয়াল সারসকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিল এবং কৌতুক করার জন্য শিয়াল সারসর সামনে একটি খুব অগভীর থালায় কিছু স্যুপ রেখেছিল, যা শিয়াল খুব সহজেই খেয়েছিল। কিন্তু সারস তার দীর্ঘ চঞ্চুর শেষটা শুধু ভিজিয়েছিল এবং ক্ষুধার্ত হিসাবে খাবার ছেড়ে দিয়েছিল। ফক্স বলল, আমি দুঃখিত, স্যুপ আপনার পছন্দ নয়। ক্ষমা না, প্রার্থনা করো, সারস বলল। আমি আশা করি আপনি আমার বাড়িতে ফিরে আসবেন এবং শীঘ্রই আমার সাথে খেতে আসবেন। তাই একটি দিন নির্ধারণ করা হয়েছিল যখন শিয়াল সারস বাড়িতে এসেছিল। কিন্তু যখন তারা টেবিলে বসেছিল, তাদের রাতের খাবারটি একটি সরু মুখের সাথে একটি সংকীর্ণ বয়ামে রাখা ছিল যেখানে শিয়াল তার মুখ ঢোকাতে পারেনি। তিনি যা করতে পেরেছিলেন তা হল বাইরে থেকে বয়াম চাটতে। আমি ডিনারের জন্য ক্ষমা চাইব না, সারস বলল, কারণ একটি খারাপ ঘটনার ফলস্বরূপ আরেকটি প্রাপ্য। গল্পের শিক্ষা হল, একটি খারাপ ঘটনার ফলস্বরূপ আরেকটি প্রাপ্য।